একদম রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একটু, আজকে কলকাতা যাব একটু সকালবেলা, এই 9:50-এর ট্রেন ধরবো। কিন্তু আজকে এতগুলো কাজ নিয়ে বেরিয়েছি, জানি না মানে কতগুলো কমপ্লিট করতে পারবো, তো যাই দেখি। এখন বেরোচ্ছি, আজকে যা রোদ উঠেছে, কাল থেকেই দেখছি প্রচণ্ড রোদ উঠেছে, গরমটাও পড়েছে, আজকে প্রচুর কাজ নিয়ে বেরোচ্ছি, কতগুলো সলভ করে আসতে পারি দেখি। আজকে যাচ্ছি মানে কি বলতো, আজকে চশমার দোকানে যেতে হবে, পিকুর পিকুর একটা সানগ্লাস বানাতে দিতে হবে, পাওয়ারের সানগ্লাসটা নষ্ট হয়ে গেছে, তো সানগ্লাস বানাতে দেবো। তারপর মামনের চশমা পাওয়ার দিয়েছে, সেই চশমা বানাতে দিতে হবে, সেটা দিয়ে একেবারে নিয়েও আসবো, আবার কে যাবে বলো না কলকাতা, তো সেইগুলো নেব। তারপরে আরও অন্য অন্য অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো সব সারতে হবে, নিউ মার্কেটের ওদিকে যেতে হবে, কতগুলো কাজ রয়েছে দেখি, বেরোই এখন গরমের মধ্যে কতগুলো সলভ করতে পারবো দেখি, তারপরে তোমাদের সঙ্গে বেরিয়ে কথা বলছি, ঠিক আছে? এই মামুন চলে এসেছে, উঠে পড়েছে ট্রেনে। এখানে বসবি না এখানে বসবি? হ্যাঁ এই সানগ্লাস নিচ্ছিস, এটা ভালো লাগছে বলো আমাকে? হ্যাঁ এটাই নিতে হবে, তাহলে আমার এটা পছন্দ করতে হবে। এরকমই তুমি আরেকটা নাও, এরকমই যাবো নেবে, তাহলে সিল্কুটে যখন যাবো একসঙ্গে 200 কি পরে বেরোবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে এরকমটাই নেই, এখানে প্রচুর কালেকশন, মানে এখানে আমাদেরকে এত কালেকশন দেখা দেখিয়েছেন দাদা। সবথেকে বেশি কথা হচ্ছে যে দাম, প্রাইস, প্রাইসটা কি রিজনেবল না, খুব ভালো লেগেছে আমার এখানকার জিনিস। আমরা তো এখান থেকেই চশমা বানাই সব সময়। আর পিকুর একটা সানগ্লাস নিতে হবে, পিকুর পাওয়ারের সানগ্লাসটা হারিয়ে গেছে অনেকদিন, তোর খুব অসুবিধা হচ্ছে, তো এখানে একটা দেবো, ডিজাইন বলে দিয়েছে মোটামুটি। কালেকশন দেখো একবার কত কালেকশন, এক রকমের ফ্রেম নিয়েছি। আর এই যে দাদা, এই যে কমলেশজি, এই দাদার এই দোকান, এই দেখো তোমরা দেখে নাও, দোকানের নাম হচ্ছে ঝালক অপটিক্যালস, এটা হচ্ছে ক্যানিং স্ট্রিটে, দেখো এখানে অ্যাড্রেসও দেওয়া আছে। এত রিজনেবল প্রাইস আর এত কালেকশন, এবং দাদার কাছে যা চাইবে, থাকলে তো দোকানে ভালোই হলো, যদি না থাকে দাদা এনেও দেখান অন্য জায়গা থেকে। আমরা সানগ্লাস চশমা সবই এখান থেকে নেই, একসঙ্গে দুটো তিনটে করে ফ্রেমও নিয়ে নিই, তোমরা কখনো যদি মনে হয় তো এখানে আসতে পারো, ভীষণ রিজনেবল প্রাইসে পাবে। এই যে দাদা কমলেশজি, দাদার কাছে যত আবদার আমরা করে থাকি, যেই ফ্রেম পছন্দ না ওই ফ্রেম পছন্দ না, যা আবদার করি সে দাদা ঠিক জোগাড় করে এনে দেয়, একদম যত ফ্রেম সমানে দেখাতে থাকে, আমরা যতক্ষণ না পছন্দ হয় দাদা আমাদেরকে দেখাতে থাকে। এখন আমরা ধ্রুব টি সেন্টারে এসেছি, এটা হচ্ছে লালবাজারের যে দোকানটা, ধ্রুব তো অনেক জায়গাতেই আছে, এটা লালবাজারেরটা। তো এখানে যে দাদা আছেন সৌমেন বাবু, উনি অসম্ভব ভালো চা ব্লেন্ডিং করেন, তো ভালো চা তো এখানে এলে পাই, তার সঙ্গে এখানে আসলেই দাদা আমাদেরকে চা বানিয়ে খাওয়ান। আগে তো আমার হাজব্যান্ড আসতো অফিসে, এখান থেকে এখানেই ছিল, তো এখান থেকে অফিস থেকে ফেরার সময় আসতো, এখন মেয়ে নেয়। দেখো আমরা এখন ধ্রুব টি সেন্টারে এসেছি, এখানে ভ্যারাইটি রকমের চা পাবে, তো আমরা সবসময় এখান থেকেই নিয়ে থাকি এখনো পর্যন্ত। এই যে ধ্রুবর দোকানে এসেছি, হ্যাঁ বলো। হ্যাঁ সমীর বাবু, আমাদের দীর্ঘদিন চা খাওয়ান, অদ্ভুত ভালো ব্লেন্ডিং করেন, মানে আমরা তো কি বলবো, সমীর বাবুর চা খেয়ে খেয়ে সমীর বাবুর প্রেমে পড়ে গেছি, মানে এত ভালো ব্লেন্ডিং। চা কিনতে এলেই চা খাওয়ান দাদা আমাদেরকে। লালবাজার থেকে চলে এসেছি বড় বাজারে, এখানে এসে এত গরম লাগছে, প্রথমেই চলে এসেছি লস্যির দোকানে। এখানে এই দোকানে স্পেশালি লস্যিটা আমরা, মানে অনেকগুলো লস্যির দোকানই আছে বড় বাজারে, কিন্তু এখান থেকে আমরা আসলেই খাই। আর ভদ্রলোক এত ভালো বানান, এত সুন্দর বানান, আর আমরা চিনি ছাড়া খাই, ভীষণ ভালো মশলা দিয়ে বানান, আর এত গরম যখন লাগে তখন এই সুন্দর করে বানানো লস্যিটা এত মনটা শান্ত করে দেয়, তৃপ্ত করে দেয়, যে তোমাদেরকে এটা শেয়ার না করে আমি পারলাম না, ভীষণ ভালো লস্যি খেয়েছি আজকে। লাস্টিটা ঢালার পরে, ভারী ঢালার পরে একটা মশলা দেয়, মশলাটা খুব ভালো টেস্টি মশলা, এই মশলাটা দেওয়ার পরে ওপর থেকে যে মালাইটা দেয়, আহা কি দারুণ খেতে, অসাধারণ খেতে। এখন আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি, কিন্তু এই লাস্টিটা দেখে আমার মনে হচ্ছে এখন আবার খাই, অসাধারণ খেতে। আগে ফিরলাম জানো তো কলকাতা থেকে, তো সারাদিন আজকে এত ঘুরেছি, এত হেঁটেছি, অনেক দিন পরে এত হাঁটলাম। আজকে মেয়ে আমাকে একটা ওই স্মার্ট ওয়াচ হয় না, ওরই হাতের, ওটা আমাকে পরিয়ে দিয়েছিলো যে আজকে তোমাকে এত এতগুলো কাজ দিয়ে যাচ্ছ, কতটা হাঁটা হয় তো দেখবে, তো আজকে বাড়িতে এসে দেখলাম আজকে কতটা হেঁটেছি বলো তো, 12,767 স্টেপস হেঁটেছি, তো মানে হেঁটে হেঁটে আজকে প্রচুর হেঁটেছি, প্রচুর হেঁটেছি। আসলে এমনভাবে কাজগুলো ছিল যে ওইটুকু ডিস্টেন্সে কোনো বাসে উঠতে পারবো না, ট্যাক্সিতে উঠতে পারবো না, তো হাঁটা ছাড়া আর কোনো রাস্তা নেই, তো ওই জন্য হাঁটতেই নিশ্চিন্ত হয়েছি যে প্রত্যেকটা কাজ আমাদের কমপ্লিট করতে পেরেছি। সবসময় দেখবে অনেকগুলো কাজ নিয়ে গেলে কিছু হয় কিছু হয় না, তো আজকে করতে পেরেছি, এটাই হচ্ছে আমার শান্তি।
তো যাই হোক, তোমাদের সঙ্গে তো চায়ের দোকানে চশমার দোকানে এগুলো শেয়ার করেছিলাম তখন। তারপরে এসে গেছিলাম বড়বাজারে। তো বড়বাজারে আমরা একটা জায়গা থেকে চাদর কিনি, তো আজকে অনেকগুলো চাদর কিনে নিয়েছি, মানে বিছানা চাদরগুলো কিছু ফেড হয়ে গেছে, কিছু একটু পুরনো হয়ে গেছে এরকম করে, তো আজকে বেশ কয়েকটা চাদর কিনে নিয়েছি। তো দেখো তোমাদেরকে চাদরগুলো দেখাই একটু। দেখো চাদর, একটা চাদর ডাবল বেডের, এটা একটা চাদর, এটা একটা চাদর, আর এই এটা হচ্ছে একটা মানে পিলো কভার সমেত, একটা পিলো কভার আর সাইড পিলোর, যেটা দুটো পিলো, দু রকমেরই পিলো, মাথা পিলো প্লাস সাইড পিলো, দুটো কভার দিয়ে বেডশিট আর কি সেট এটা। আর এইটা কিনেছি বালিশের কভার আর কোল বালিশের কভার, এখানে 12টা বালিশের কভার আছে আর 6টা কোল বালিশের কভার আছে, তো এগুলো একসঙ্গে কিনেছি কারণ এগুলো লাগেই, চেঞ্জ করে করে পাততে লাগেই, তো একসঙ্গে কিনে নিয়ে চলে এসেছি। তারপরে এখান থেকে গেছি একটা শাড়ির দোকানে, কিছু মানে একদম রেগুলার পরার কিছু শাড়ি কিনেছি। শাড়িগুলো মানে একদম নরম নরম শাড়ি, আমার খুব পছন্দ হয়েছে, শাড়ি পরা হয় কম, আজকাল তো বেশিরভাগই চুড়িদার টুড়িদারই পরা হয়, কিন্তু শাড়ির লোভ মেয়েরা কি ছাড়তে পারে বলো? সেই শাড়ির দোকানে গেলে মানে এই কালারটা ভালো, এই কালারটা ভালো দেখে দেখে মানে কিনেই ফেলি, কোথায় যে পরবো তা জানি না। দেখো এই একটা শাড়ি ঠিক মঙ্গলগিরিগুলোর মতন, মানে ব্যাপারটা হচ্ছে মঙ্গলগিরি কিন্তু কটনের ওপরে, একদম পুরো কটন, তো এটা এরকম একটা কিনেছি। এই একটা কিনেছি খেসের মধ্যে, এই কালারটা আমার এত পছন্দ হলো, একদম লাইট যদিও, কিন্তু এই ভেজিটেবল প্রিন্ট যেগুলো আজকাল বেরিয়েছে ওইগুলোর সঙ্গে পরলে বেশ ভালো লাগবে আমার মনে হলো, তো আমার ভীষণ আমার লাইট কালারের প্রতি একটু ফ্যাসিনেশন আছে, তো এই এইটা একটা কিনেছি খেসের মধ্যে। আর এগুলো এমনি তাঁতেরই, কিন্তু আমার কালারগুলো খুব পছন্দ হলো দেখে নিয়ে এসেছি। এটা না বুঝতে পারছো কিনা জানি না, মাঝখানে সাদা স্ট্রাইপ স্ট্রাইপ আছে আর পাটটা এরকম একদম হালকা, মানে রেগুলার পরার জন্য আর কি, কোথায় একটু এদিক ওদিক গেলাম সেই জন্য আর কি। এই আর একটা, এটা হচ্ছে পাটটা এরকম গোল্ডেন, একদিকে চওড়া মানে নিচেরটা চওড়া আর ওপরটা হচ্ছে এরকম, আর এই গঙ্গা যমুনা হয় না, খানিকটা গ্রিন আর খানিকটা ভায়োলেটের ওপর এরকম। এই কয়েকটা শাড়ি কিনেছি, এটা আর একটা শাড়ি আছে, এটা এই শাড়িটা, আমার আবার একটু সাদা হালকা কালারের প্রতি একটুখানি ফ্যাসিনেশন আছে, তো এটা একদম সফট শাড়িটা, খুব সফট, তো এরকম একটা, এটা মানে পাটটা এরকমই, এটা দিয়েই পাটটা, যে দেখো এরকম পাটটা, আর পুরো শাড়িটাতেই এরকম কাজ আর কি। এই একটা শাড়ি কিনেছি, তো এগুলো কিনে, এতগুলো কিনে তারপর বড়বাজারের এগুলো সেরে কেনাকাটিগুলো, তারপর আমরা ওখান থেকে হেঁটে হাওড়া স্টেশন এসেছি। মানে বড়বাজার থেকে এখানে বাসগুলো এতটাই ভিড় হয়, ব্যাগ ট্যাগ নিয়ে বাসে ওঠাটাও এতটা ভিড়ের মধ্যে ইচ্ছে করে না, আর ওই মানে ওই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যে হেঁটে আসা যেটুকুনি রাস্তা, এত ভালো লাগে ঠান্ডা গঙ্গার হাওয়াটা, আমার খুব ভালো লাগে। তো বড়বাজার থেকে যদি আমরা রিটার্ন আসি হাওড়া স্টেশনে, সেই সেইটুকুনি ডিস্টেন্স আমরা সাধারণত চেষ্টা করি হেঁটে আসতে, ওই রাস্তাটা খুব ভালো লাগে। আর তখন রোদও ছিল না বেশ সন্ধ্যেবেলা, সন্ধ্যের আগেটা আর কি, বিকেল বিকেলটা রোদটা পুরো পড়ে গেছে, তো খুব ভালো লাগছিলো হাঁটতে। তো ওইটা হেঁটে এসে হাওড়া স্টেশনে এসেছি, তো এসেই দেখলাম ট্রেন পেয়ে গেছি একটা গ্যালোপিং, একেবারে ফার্স্ট স্টপেজ শেয়ারাপুলি, তো উঠে ওটাতেই চলে এসেছি, একদম 20 মিনিটের মধ্যে শেয়ারাপুলি পৌঁছে গেছি, ফার্স্ট মানে বর্ধমান গ্যালোপিং একটা পেয়ে গেছিলাম। যাই হোক আজকে সারাটা দিন বেশ মানে যেরকম হাঁটা হয়েছে সেরকম সবকটা কাজ হয়েছে আর মজাও হয়েছে, বেশ ঘুরেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, তোমরা সকলে ভালো থেকো, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, তাহলে আজকে এখানেই আসি, টাটা।